আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরের বোম্বাই লতিরাস কচু এক এটা তো এই বস্তার ভেতরে আছে সব কচুর চারাগুলো আছে চারা প্যাকেটিং করা আছে তো এই যে পাশে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অবশিষ্ট অংশ লতিরাজ কচুর অবশিষ্ট মানে চারার অবশিষ্ট অংশ এগুলো আর এই যে পাশে এই এই পোড়াটাই এই যে অবশিষ্ট অংশ আর এই যে পাশে যেগুলো এখন দেখায় আপনাদের মানে যেগুলো বস্তা দেখতে পাচ্ছেন তো এই যে বস্তাগুলোতে সব চারা আছে চারা প্যাকেটিং করা আছে তো এগুলো যাবে হচ্ছে ঢাকাতে তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু দেশের শুধু ঢাকা না দেশের সব জেলায় কিন্তু আমরা এই চারাগুলো কিন্তু পাঠিয়ে থাকি তো এই যে চারাগুলা তো অন্যতম মানে চারা এগুলো লোতেরাস নাটোরে বোম্বাই লোতেরাস কচু এক এটা তো এই যে পাশে এটা আমাদের হচ্ছে জমি জমিটা দেখে আপনাদের তো এই জমি থেকে কিন্তু এই চারাগুলো উঠানো হয়েছে এই জমি থেকে ওঠানো হয়েছে সব এটা দীর্ঘ আট থেকে নয় মাস পর্যন্ত কিন্তু লতি দেয় প্রতি সপ্তাহে আপনারা পাঁচ থেকে ছয় মন পর্যন্ত কিন্তু লতি উঠাইতে পারবেন আর লতি বিক্রি করার শেষে কিন্তু কচুটাও ভিউয়ার্স বিক্রি করতে পারবেন প্রতি কচু প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা পিস কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন তো এক বিঘা জমিতে চারা লাগে মাত্র চার হাজার দুইশো পিস তো এটা চাষে অল্প খরচে অধিক লাভ দাম এটি ফসল আর এটাতে সারের সংখ্যা সার কিন্তু একদম সার ওষুধ সীমিত লাগে তো এই লতিরাস কুচোটা টোটালি আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে কিন্তু ফিরাস লতি হয় এই লতি আসার আপনারা লতিটাও কিন্তু বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন প্রতি সপ্তাহে আপনারা ছয় মন লতি উঠাইতে পারবেন এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি থেকে তো প্রতি প্রতিমন লতি প্রায় চব্বিশ থেকে পঁচিশশো টাকা মন বিক্রি করা হয় আর এই যে ভিড় এই জমিতে এই যে চারা সব অবশিষ্ট মানে চারা ওঠানোর পরে এই যে ছোটো ছোটো যে চারাগুলা এগুলা কিন্তু ভিড় যে অবশিষ্ট আছে যে এগুলো কিন্তু সব ভিওস ছোটো চারা ভিওর্স লতির থেকেই কিন্তু প্রতিটা লতির থেকেই কিন্তু চারাটা বের হয় এই যে লতি দেখতেছেন তো ওই লতির থেকেই কিন্তু এগুলো লতি ছিল এখন চারা হয়ে গেছে লতি না কাটার কারণে কিন্তু চারাগুলো হয়েছে তো ভিওর্স আমরা কিন্তু দেশের সব জেলায় কিন্তু আমরা এই চারাগুলো দিয়ে থাকি অত্যন্ত যত্ন সহকারে তো ভিওয়ার্স এই লতিরা কচু চাষ অল্প খরচে অধিক লাভজনক এটি ফসল আপনারা যদি কেউ এটা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন আর ভিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম